প্রতি বছরই চন্দননগরের আদলে পুরাতন মালদার সাহাপুরে মাতৃসংঘের উদ্যোগে জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয়ে থাকে। কিন্তু এবছর করোনা ভাইরাসের জেরে নমনম করে অনুষ্ঠিত হচ্ছে জগদ্ধাত্রী পুজো। মূলত এই ক্লাবের উদ্যোগে নবমীর দিনই জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। বেশ জাঁকজমকপূর্ণভাবে প্রতি বছরই থাকে এই জগদ্ধাত্রী পুজো, কিন্তু এবছর করোনা ভাইরাসের জেরে নমনম করে পুজো হচ্ছে বলে জানালেন উদ্যোক্তারা। এ বিষয়ে চিন্ময় কুণ্ডু জানান, 1975 সাল থেকে এই পুজো হয়ে আসছে, গ্রামবাসীদের মিলিত সহযোগিতা হয়ে থাকে এই পুজো, কিন্তু এবছর করোনার জেরে তারা চাঁদা না তুলেই এই পুজোর আয়োজন করেছে। শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো প্রতি বছরের ন্যায় এবছরও আজকের দিনে অনুষ্ঠিত হচ্ছে। 1975 সাল থেকে আমাদের এই পুজো ঠিক রীতিসম্মতভাবে প্রত্যেক বছর হয়। এবছর করোনা ভাইরাসের আবহে আমরা এই পুজোটি খুব সিম্পলভাবে করছি। যাবতীয় প্রোগ্রাম আমরা এবছর স্থগিত রেখেছি। এবছর শুধুমাত্র মায়ের পুজো অর্চনাটাই সুস্থভাবে আমরা করছি। কত বছর ধরে এই পুজো হয়? 1975 সাল থেকে আজ পর্যন্ত 45 বছর ধরে এই পুজো হচ্ছে। আপনার নাম? চিন্ময় কুণ্ডু। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, বেঙ্গল জি নিউজ।